গুড মর্নিং ফ্রেন্ডস, অম্বিকা তনুমধু খেড়ে চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সোনায় টিফিন বক্সটা রেডি করে দিয়েছি, পরোটা দিয়েছি, আলু ভাজা, অ্যাপেল, সুজি এগুলো করে দিলাম। সোনাইকে এখন স্কুলে নিয়ে চলে যাচ্ছে, এখন ওই 6:10 বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো সোনাই চলে যাওয়ার পর আমি হচ্ছে ছাদে চলে এসেছি, ছাদে এসে জামাকাপড়গুলো মিলবো, আর ছাদের গাছপালাগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন ছাদের গাছপালাগুলো দেখো বেশ ভালোই, মানে আগের দিন রাতে জল দেওয়া থাকে তো বেশ ভালোই ভিজে ভিজেও আছে। সকালবেলা তাও জল দেওয়া হয় কারণ সারাদিন তো রোদের তাপ পাবে। তো এখন একটু গায়ে রোদ লাগিয়ে তারপরে আবার নিচে চলে যাবো, নিচে কাজ পড়ে আছে। তো এটা বেশ কিছুক্ষণ পর মানে হাজব্যান্ডও এসে গেছে সোনাইকে দিয়ে, বাড়ি চলে এসেছে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মানে যে কিছু রান্না তরকারি ফরকারি করার ছিল সব কিছু করে নিয়েছি, করে এখন এই ছাদে চলে এসেছি জামাকাপড়গুলো মিলতে। কিন্তু ক্যামেরাটা এমনভাবে সেট করা আছে যে বেশ অস্পষ্ট লাগছে ছবিগুলো, কারণ ক্যামেরাটা না ঠিকঠাক সেট করা হয়নি, পরে এডিট করতে গিয়ে দেখছি। তো এখন দেখো গাছে জল দিয়ে দিলাম, তো তখন না গাছে জল দেওয়া হয়নি যেহেতু রান্না বান্না করে নেবো তাড়াতাড়ি, ওই জন্যে নিচে চলে গিয়েছিলাম। তো এখন এই যে হাতে করে কাঁথাটাও নিয়ে এসেছি, এসে মিলে দিলাম কাঁথাটা, আর জামাকাপড় কিছু ধুয়ে ধয়ে নিয়ে এসেছি, জামাকাপড়গুলোও একেবারে মিলে দিয়ে নিচে চলে যাব। আর হাজব্যান্ডও যে দেখো স্নান করে নিয়েছে, এসে স্নান করে এখন পূজা করবে তুলসী থানে জল দিয়ে, তারপরে নিচে চলে যাবে গিয়ে হাজব্যান্ড সকালে হচ্ছে গোপালকে খেতে দেবে, গোপালকে তুলবে, এগুলো করবে। আমি এক একদিন করে নিই, যেদিন আমার একটু দেরি হয়ে যায় সেদিন হাজব্যান্ড করে। তো চলো বন্ধুরা, এখন থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে তোমার শুক্রবারের ব্লগ, জানো তো শুক্রবার শোনায় তো এক্সাম চলছেই, আর এটা শুক্রবারের ব্লগ। শুক্রবার শনিবার মিলে হচ্ছে মোটামুটি তোমাদের দেওয়ার চেষ্টা করবো, দেখি শুক্রবারেরটা করবো, যদি দেখি যে ছোটো হয়েছে ভিডিও তাহলে শনিবারেরটাও অ্যাড করবো। যত ভিডিওটা পুরোটা দেখো তোমরা স্কিপ করো না, আর আশা করি ভালো লাগবে। তো প্রত্যেক দিন তো একই রকম কাজ থাকে, তো তার মধ্যে থেকে একটু নতুনত্ব খোঁজার চেষ্টা করি, কারণ তাহলে কী বলো তো কাজের যে একঘেয়েমিতা সেটা থাকবে না এবং কাজ করার ইন্টারেস্টও বাড়ে, এবং হচ্ছে মানে কী বলো তো যে নতুন কিছু করব, নতুন কিছুভাবে নিজের ঘরদোরকে সাজাবো, যেটুকুই আছে আমাদের প্রত্যেকের যে যার যেটুকু আছে সেইটুকু থেকে সুন্দর করে যদি সাজিয়ে গুছিয়ে তোলা যায় না, তাহলে দেখবে মনের কোনো খামতি থাকে না, কোনো কষ্ট থাকে না। আর নেই নেই এই জিনিসটা না ভীষণ খারাপ, জানো তো, যা আছে তাতেই যদি খুশি থাকি আমরা তাহলেই সবথেকে বড়ো ভালো থাকা যায় আর কি, সবথেকে বড়ো ব্যাপার সেটাই। আর সবসময় যদি আমার এটা নেই ওটা নেই এই দ্বিধা দ্বন্দ্বে ভুগতে থাকি, তাহলে কোনো কিছুই দেখবে কোনো কিছুতেই আমরা শান্তি পাই না। অন্যের সাথে কম্পেয়ার না করে নিজেকে নিজে যদি আরও উন্নত করার চেষ্টা করা হয় নিজের সাধ্য মতো, নিজের সাধনা মতো, তাহলেই দেখবে অনেক দূর এগোনো যাবে। আর অন্যের কী আছে আমার কী নেই এই যদি তুলনা করতে থাকে, তাহলে কিন্তু জীবনে আমরা এগোতে পারবো না, ক্রমশ দেখবে জীবন আমাদের আরও পিছন দিকে টেনে নিয়ে যাবে। তো আমি সবসময় সেটাই চেষ্টা করি, নিজে যতটা পারি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এটাই সবথেকে বড়ো আমার হচ্ছে নিজেকে এগোনোর রাস্তা বলে আমি নিজেকে মনে করি, কারণ আর লড়াই আমার নিজের সাথে করতে হবে, অন্যের সাথে লড়াই করে আমার লাভ নেই, আর সেটা করাও বোকামি। তো দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কাজবাজগুলো হয়ে গেল। প্রত্যেকটা দিন না আমি নিজেকে এইভাবেই এগিয়ে তোলার চেষ্টা করি। তো হাজব্যান্ডকে এখানে টিফিন দিয়ে দিয়েছি, রুটি, আলু ভাজা, মিষ্টি, মানে সন্দেশ ছিল তো সন্দেশ, আপেল, সুজি এগুলো দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে, কারণ থেকে আর সামনে আসা হয়নি, তো কাজবাজ তো আছেই পড়ে। তো সকালে মোটামুটি ঘর তোর ক্লিন মোটামুটি হয়ে গেছে, ছাদে জামাকাপড়গুলো দিয়ে এলাম, গাছে জল দেওয়া হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট, হাজব্যান্ডকে টিফিন দিলাম, আর এরপরে হচ্ছে লাঞ্চ বক্সটা গুছিয়ে দেবো, টিউশন পড়াবো, তারপরে ঘরের একটুটা কাজকর্ম সেরে স্নান করে সোনাইকে আনতে যাবো। তো সারাদিন চলতেই থাকবে, আর আবছা লাগছে একটু। তোমরা সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, আজকে হচ্ছে শুক্রবারের ব্লগ। তো সারাদিনের কাজকর্ম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা এখানে হচ্ছে হাজব্যান্ড রেডি হয়ে গেছে, টিফিন বক্স টক্সগুলো গুছিয়ে নিয়েছে, মানে লাঞ্চ বক্স সব কিছু গোছানো হয়ে গেছে, আর হচ্ছে ওদিকে পড়তেও এসে গেছে। তো হাজব্যান্ড এখনই বেরিয়ে যাবে অফিসের উদ্দেশ্যে, আমি পড়াতে বসবো। তো এইরকমভাবে মানে সকাল থেকেই ব্যস্ততা চলে, আর মনের মধ্যে অনেক কিছু কাজ বাজ জমে আছে যেগুলো আমি আজকে দেখি চেষ্টা করব, কিছুটা হচ্ছে কাজ আমার আছে আর কি, সোনারপুরে গিয়ে সেগুলো করতে হবে। তো এখানে হাজব্যান্ড হচ্ছে সেই রাতে আসবে আজকে, কারণ আজকে অফিসে অনেকটা চাপ আছে। তো সোনার পরীক্ষা চলছে, তো তো একটু আগে আসলে কী বলতো সুবিধা হয়, আমি যেহেতু পড়াতে বসি। তো এরপর অনেক কিছু কাজবাজ হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে রান্না করেছিলাম পালং শাকের ডালনা আর ভেন্ডি আলুর তরকারি, আর হচ্ছে সোনাইকে গরম গরম ডিমের কোচ করে দিলাম, এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। এখন 2:45 বেজে গেছে, এই দিয়ে সোনাইকে লাঞ্চটা করেই দিই, কারণ হচ্ছে আজকে আর অন্য কিছু রান্না করতে পারিনি।
তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হাত মুখ ধুয়ে এখন হচ্ছে বাসন কাটাও মেজে নিলাম। আর ঘড়িতে এখন 3:05 হয়ে গেছে। তো এখন হচ্ছে নিচে যাব, পাম্পটা চালাবো, চালিয়ে তারপরে এসে সোনাইকে ফল খেতে দেবো, তারপরে ঘুমাবো দুজনে একটু। আর তো সেই শুতে শুতে 3:30 তো যাই হোক চলো। আর মোটামুটি দুপুর পর্যন্ত কাজ কমপ্লিট হলো, আর সমস্ত কাজ গুছিয়ে গেছিলাম বলে না অতটা চাপ নেই, এসে যাবো, বেশি কিছু করতে হয়নি। তো সন্ধ্যা নিবেদন হয়ে গেছে, ঘুম থেকে উঠেও পড়েছি বেশ কিছুক্ষণ আগে। সন্ধ্যা নিবেদন হয়ে গেছে আর ভগবানের দর্শনও তোমাদের করিয়ে দিলাম। ভগবানের কাছে প্রত্যেক দিনই প্রার্থনা থাকে যে ভগবান মনের জোর দাও, শক্তি যাও, যেন যে কোনো পরিস্থিতিতে যেন ঠিকঠাকভাবে সেটাকে সামলে সুমড়ে চলতে পারি। সন্ধ্যা নিবেদন করার পর আমি গোপালচন্দ্রকে শয়নও দিয়ে দিয়েছিলাম। আর তো সমস্ত ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম, আর মনটা না ভালো লাগে। তো আমার সাথে সাথে তোমরাও ভগবানের দর্শন করতে পারো। এখানে হাজব্যান্ড নিয়ে চলে এসেছে সন্ধ্যাবেলায় সিঙ্গাড়া, তো একটু দুধ চা করে নিয়েছি। আর সিঙ্গাড়া করে মানে সিঙ্গাড়াটা নিয়ে মুড়ি খেতে নিয়েছি। আর পড়তেও এসে গেছে বাচ্চারা, সোনাই এখনও ঘুমোচ্ছে, তো আজকে ডাকিনি যেহেতু আজকে এক্সাম শেষ হয়েছে আজকের আর এই সপ্তাহের মতো আর কি। এখনও পরের সপ্তাহে টুইস্টে এক্সাম আছে, তো সেই জন্য মাঝে 2-3 দিন গ্যাপ আছে, একটু বাচ্চাটা ভালো করে ঘুমাক। কারণ অনেক চাপে অনেক প্রেশারে থাকে তো বাচ্চা, সেই ভোরবেলা ওঠে, হ্যাঁ সেই বেলা দুটোই ফেরে ই আর কি। ওই জন্য আজকে আর ডাকিনি সোনাইকে। তো সোনাই তারপরে উঠলো প্রায় 7:30-8 সময় উঠেছে। সোনাইকে একটা বিস্কিট জল দিয়ে তারপরে সিঙ্গাড়াটা দিয়েছি। সোনাই আলুটা খায় না, আর তো সোনাই খেয়ে নিক। তারপরে পড়তেও বসেছিলো হাজব্যান্ডের কাছে, আমার ততক্ষণে পড়ানো হয়ে গেছিলো। তো পড়ানো হওয়ার পর সোনাইকে নিয়ে এখন গানে বসিয়েছি। তো এরকমভাবেই খুঁটিনাটি সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে, সাংসারিক কাজকর্মের মধ্যে দিয়ে আমি দিনটা যাপন করি, আর সেটাই আমার অনেক ভালো লাগা। আর তো ভালো লাগাটা তো সম্পূর্ণ নিজের মনের ব্যাপার আর নিজের ব্যক্তিগত ব্যাপার, এর সাথে কোনো কিছুই কারোর সাথে তুলনা করে না, মানে করা যায় না। কারণ এক একজনের ব্যক্তি বিশেষে তার সংসার অনুযায়ী তার কাজকর্ম মানে সে নির্ধারণ করে। আমার সংসার যেরকম আমি সেরকমভাবে সব কিছু মিলিয়ে মিশিয়ে কাজকর্ম করি এবং নিজের মনের মতো করে ভালো থাকার চেষ্টা করি। তো এরপরে খাওয়া দাওয়া করে আর সবাই শুয়ে গিয়েছিলাম। তো আজকে শুতে একটু লেটই হয়েছিল, প্রায় 11টা বেজে গিয়েছিলো। তো আজকের ব্লগটা বড় করলাম না, এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার মতো করে নিজে ভালো থাকার চেষ্টা করো। তো সামান্য কিছু কথা, কিন্তু সামান্য ওইভাবেই মানে যদি জীবনটাকে দেখা যায়, সামান্যর মধ্যেও দেখবে আমরা অনেক কিছু পেয়েও যেমন মানে ভালো থাকতে পারি না, আবার অতি সামান্য কিছুর মধ্যেও কিন্তু ভালো থাকা যায়। তো যাই হোক, বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে বন্ধুরা। কারণ আমার পরিবারের তোমরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসো, আমার পাশে থাকো। তো রাতে ডিনার আমরা করলাম, করে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।